আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট রেসিপিটি করে দেখাবো। এখানে আমি বড় একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাথাগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি এখানে মুগ ডাল ভেজে 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে ভেজে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। আমি মাছের মাথাগুলো একটু লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। মাছের মাথাগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। ওই তেলেই আমি এখন এখানে 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটা একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব মশলাগুলো আরও একটু ফ্রাই করে আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখন এখানে 1টা টমেটো কেটে দিয়ে দিব। 1টা টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিব। আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি মুগ ডালগুলো দিয়ে দিব। ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডালগুলো আপনি যত ভালোভাবে ভাজবেন রান্নার পরে আপনার টেস্ট বেশি ভালো আসবে। আমি অনেক সময় নিয়ে ডালগুলোকে ভেজে নিয়েছি। অনেক সময় নিয়ে ডালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি চুলার তাপটা মিডিয়াম আছে করে ডালগুলোকে সিদ্ধ করে নিব। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ডালের সঙ্গে রান্না করে নিব। আমি আরও কিছুক্ষণ রান্না করে একটু নেড়ে দিলাম। আমি এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ভেজে রাখা 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি মশলাগুলো একটু মিক্সড করে নিলাম। সবশেষে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব।
আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, আপনাদের বাসায় ধনিয়া পাতা থাকলে আপনারা রান্নার সময় ধনিয়া পাতাও দিতে পারেন। আমার রান্না শেষ, আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। একদম বেশি পাতলাও রাখিনি, একদম বেশি ঘনও হয়নি। আপনারাও এভাবে বাসায় রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।